বাহিনীর উপস্থিতিতেই পোস্টাল ব্যালেটে ভোট গ্রহণ শুরু বীরভূমে। বীরভূমে অষ্টম দফায় ভোট গ্রহণ হলেও শুক্রবার থেকে শুরু হয়ে গেল পোস্টাল ব্যালেটে ভোট গ্রহণ প্রক্রিয়া। মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর তিন বিভাগের সাধারণ মানুষদের পোস্টাল ব্যালেটে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন। যারা পোস্টাল ব্যালেটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা হলেন শারীরিকভাবে অক্ষম, 80 বছরের বেশি বয়স্ক এবং করোনা আক্রান্তরা। এই তিন বিভাগের সাধারণ মানুষেরা যারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন পোস্টাল ব্যালেটে ভোট দেবেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে আজ থেকে ভোটকর্মীরা ভোট গ্রহণ শুরু করলেন। ভোট গ্রহণ পর্যায়ে সমস্ত নিয়ম মেনে এমনকি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এদিন থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো। এবার শুনে নেওয়া যাক পোলিং অফিসার মুনমুন মুখার্জির বক্তব্য। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আমাকে যতগুলো ভোটার ভোট নেওয়ার জন্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে 16টা, তিনটে পার্টে, প্রথম পার্টে 4টে, সেকেন্ড পার্টে 6টা আর থার্ড পার্টেও 6টা। তো এটা আমরা ফার্স্ট ভোটারের ভোট নিলাম বাড়িতে এসে, নেক্সট এবার নেক্সট ভোটারের বাড়ি যাবো। যারা অ্যাবসেন্টি ভোটার, মেনলি অ্যাবসেন্টি ভোটারের দুটো ভাগে ভাগ হয়েছে, তিনটে ভাগে মেনলি ভাগ হয়েছে, সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন, ফিজিক্যালি ডিসেবলড আর কোভিড পেশেন্ট। তো আমাদের কোভিড পেশেন্ট নেই, আমরা এই দুটো নেবো। সিনিয়র সিটিজেন যারা যারা মানে অ্যাপ্লাই করেছিলেন, আগে ওনাদেরকে ফর্ম দেওয়া হয়েছিল বিএলও থ্রু দিয়ে, যারা বলেছিলেন যে আমরা বুথে যেতে পারবো না, আমরা বাড়িতে ভোট দিতে চাই, তাদের নামের লিস্ট তৈরি হয়েছে, তাদেরকে আমরা ভোট নিতে এসেছি। এখানে এখন যেখানে এসেছিলাম ওদের ফিজিক্যালি ডিসেবলড, নাম ছিল জুলেখা খাতুন আর ক্যাটাগরি হচ্ছে ফিজিক্যালি ডিসেবলড। আমার মুনমুন মুখার্জি, আমি এখানে আছি পোলিং অফিসার। It's caught in the crossfire.